মঙ্গলবার সকালে পুরনো সংসদ ভবন ছাড়া প্রাক্কালে সংসদ সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপন করেন ভারতীয় গণতন্ত্রের বহু ইতিহাসের সাক্ষী পুরনো সংসদ ভবনকে। নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো সংসদ ভবনের প্রতিটি ইটের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বলেন আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে পুরনো সংসদ ভবন। এরপরে তিনি বলেন সকলের অনুমতিতে পুরনো সংসদ ভবনের নাম হবে সংবিধান সদন, অন্যদিকে নতুন সংসদ ভবনের নাম পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া। আদরণীয় উপরাষ্ট্রপতিজি, আদরণীয় স্পিকার মহোদয়, আজ হাম ইহা সে বিদায় লেকর কে নয়ে ভবন মে যা রহে হ্যাঁ, সংসদ কে নয়ে ভবন মে ব্যাঠনে বালে ওর শুভ হ্যাঁ, গণেশ চতুর্থী কে দিন ব্যাঠ রহে হ্যাঁ। লেকিন মানে এক আপ দোনো মহানুভাবো কো এক প্রার্থনা কর রহা হুম, এক বিচার আপকে সামনে রখ রহা হুম। মানে আশা করতা হুম কি আপ দোনো মিল করকে উস বিচার পর যাহা ভি জরুরত পড়ে মন্থন করকে কুছ নির্ণয় অবশ্য কইয়ে। আর মেরি প্রার্থনা হ্যায়, মেরা সুঝাব হ্যায় কি আব হাম জব নয়ে সদন মে যা রহে হ্যাঁ, তব ইসকি গরিমা কভি ভি কম নহি হোনি চাহিয়ে। ইসে সিফ পুরানি পার্লামেন্ট কে করকে ছোড় দেন এসা নহি হোনা চাহিয়ে। আর ইসলিয়ে মেরি প্রার্থনা হ্যাঁ ভবিষ্য মে আগর আপ সহমতি দে দোনো মহানুভাব তো ইসকো সংবিধান সদন কে রূপ মে জানা যায়। তাকি এ হমেশা হমাসে রক্ষ কে লিয়ে হমারি জীবন প্রেরণা বনি রহেগি। আর জব সংবিধান সদন কহেঙ্গে তব উন মহাপুরুষো কা ইয়াদ ভি উসকে সাথ জুড় জায়েগি। এদিন মোদী আরও বলেন, আমি লালকেল্লায় 15ই আগস্টের ভাষণে বলেছিলাম এটাই সময়, সঠিক সময়। ভারত আবার নতুন চেতনায় জেগে উঠেছে, ভারত এক নতুন শক্তিতে ভরপুর। এ চেতনা ও শক্তি কোটি কোটি মানুষের স্বপ্নকে সংকল্পে পরিণত করতে পারে, সে সংকল্পকে বাস্তবে রূপ দিতে পারে। মোদী আরও বলেন, ভারত খুব শিগগির তৃতীয় শক্তিশালী দেশ হয়ে উঠতে চলেছে, গোটা বিশ্ব জানে। লাল কিলে সে মানে কাহা থা ইহি সময় হ্যাঁ, সহি সময় হ্যাঁ। এক কে বাদ এক ঘটনাও কি তরফ হম নজর করেঙ্গে, হর ঘটনা ইস বাত কা গবাহ দে রহি হ্যায় কি আজ ভারত এক নই চেতনা কে সাথ পুনর্জাগ্রত হো চুকা হ্যায়। ভারত নই ঊর্জা সে ভর চুকা হ্যায়, এই চেতনা এই ঊর্জা ইস দেশকে কোটি কোটি জনকে স্বপ্নকে সংকল্প মে পরিবর্তিত কর সকতি হ্যাঁ, সংকল্পকে পরিশ্রম কি পরাকাষ্ঠা কর করকে সিদ্ধি তক পৌঁছা সকতি হ্যাঁ, হম দেখ সকতে হ্যাঁ। আর মেরা বিশ্বাস হ্যাঁ, দেশ জিস দিশা মে চল পড়া হ্যায় ইচ্ছিত পরিণাম অবশ্য প্রাপ্ত হোঙ্গে। হম গতি জিতনি তেজ করেঙ্গে পরিণাম উতনে জলদি মিলেঙ্গে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।